হাই ফ্রেন্ড, আবার আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। কি না, আজকে সানডে, রবিবার, তো কাকা আজকে বাড়িতে আছে। তো অনেক দিন পরে কাকা আজকে নিজে হাতে আবার রান্না করবে, সেটা তোমাদের সারাদিন দেখাবো যে কাকা কি রান্না করছে। তো কিছু দুর্ঘটনা ঘটার জন্য কাকা ঘরে থাকতো না, প্লাস রান্না টান্নাও করতো না। রোববার করে যে রান্নাটা করতো, সবাই মিলে আনন্দ করে থাকতাম, খেতাম, বেরোতাম, সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আজকে নতুন করে কাকা আবার কি রান্না করবে সেটা তোমাদের আমি পুরোই দেখাবো। কাকা এখন বাজারে গেছে, বাজার থেকে আসলে তোমাদের পুরোটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আরেকজনকে দেখতে হচ্ছে, ওই যে দেখো দেখো, ওই যে ওটা হচ্ছে ওর বাড়ি। ও আজকে সানডে, তো পিসা বাড়ি থাকে, ওই জন্য বেশি আসে না। যাই হোক, দূর থেকে যেটুকুনি কথা হয়। তো আজকে আবার আরেকজনের আসার কথা আছে, জানি না আসবে কি না। সে সারাদিন আমার সাথে থাকবে, কাটাবে, সেটা বলেছিল। তো যদি আসে নিশ্চয়ই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আমি নিচে যাচ্ছি, কাকা বাজার থেকে চলে এসেছে। সরঞ্জাম সব নিয়ে এসছে এখন। এগুলো, এটা কিন্তু রান্না না, এটা জামা কাপড় কাচার। এগুলো রান্না আছে, কী রান্না হবে সেই সব সরঞ্জাম নিয়ে এসছে। তো দেখো এটা কী আছে। ও আচ্ছা, এটা মানে মিষ্টি আছে, যাই হোক পরে দেখাবো। সকালবেলায় কাকার খাবার টিফিন, এটা এক গ্লাস দুধ, একটা কলা, আর আমার হচ্ছে দুটো কেক আর এক গ্লাস দুধ। এটা হচ্ছে সকালবেলার টিফিন। রান্না হবে এক্ষুনি, টিফিনটা খেয়ে তো রান্না করবে। এই যে চাল ভিজিয়ে রেখেছে, রেডি করছে এখন। দেখো রং মিশিয়েছে, তো এখন তোমার ইয়ে করছে, তোমার ঘি দিচ্ছে, ঠিক আছে, ঘি মাখাচ্ছে। তোমরা দেখতে থাকো। ও পাগলের কথা, ও সারাদিন বাড়ি থাকবে, ওরকম আমার পেছনে খুচখুচ খুচখুচ করে বক বক করবে, এটা ওর অভ্যেস। এটা না করলেও আবার আমার ভালো লাগে না। এই দেখো রং দিয়েছে, তো আর ঘি দিয়েছে, আবার কী দেবে তো তোমাদের দেখাচ্ছি। সরে যেতে বলছে, যে গরম মশলা দিচ্ছে, দেখে নাও। দেখলে ঘি, গরম মশলা, রং সব দিল। আর এই যে টিফিনটা পড়ে আছে, খাইনি এখনো, টিফিনটা খাবে। আগে ওটাকে রেডি করে রেখে, ভিজিয়ে রেখে দিয়ে, মাকেটাকে রেখে তারপরে খাবে। এবার নুন দেবে, দেখো নুন দিচ্ছে। মাখানোটা দেখাতে পারছি না, ঘিরে ধরেছে, ঘিরে ধরেছে মাখানোটা, দেখাবো তুমি কি করছো, কি দিচ্ছ গো, একটু বলে দাও এটা কি দিচ্ছ। রেসিপিটা তোমরা দেখে নাও কীভাবে করছে। আজকে এইটাই আমাদের দুপুরবেলায় খাওয়া হবে। এবার মাখাচ্ছে, শুধু আড়াল করে বসে যাতে না দেখাতে পারি। দেখলে, চলো এবার ভিজিয়ে রাখবে, পরেরটা আবার পরে দেখো। মামুতা দেখি চুটকি, মামুতা দেখো, এই যে চুটকি,
এই যে বাবু ঘুমাচ্ছে, আজকে অসুস্থ, ঠিক আছে, খাওয়া হয়নি, সকালবেলা টিফিন খাইনি, এখন ওষুধ খাবে, তারপরে বাবু খাবে, খাওয়া দাওয়া করবে। মাংসটা আগে হচ্ছে, তারপরে দেখো বাবার একটা কি বানাবে। তো ফাইনালি রান্না রেডি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখাই কি রান্না করেছে কাকা। তোমাদের তো বললাম রবিবারে কাকা একটু রান্না করবে, কি কি রান্না করেছে দেখালাম, আর যেটা লাস্টে যেটা রান্না করেছে সেটা তোমাদের দেখাতে পারলাম না, এখন দেখাই। চলো, রেডি হয়ে গেছে, দেখো শশা শশা কাটছে, রেডি করছে শশা, ঠিক আছে। তো চলো দেখাই কি রান্না করেছে। চিকেন কষা করেছে, ঠিক আছে, আজকে ভাত হবে না, তার জন্য পোলাও করেছে কাকা। এই যে পোলাও, চিকেন কষা, পোলাও, আর এই যে স্যালাড কাটছে, আর তো মিষ্টি রেডি আছে, দেখানোই হয়েছে, প্রথমে মিষ্টি এনেছে বাজার থেকে। কেমন করেছে পোলাও, ঠিক আছে, দেখো মানে বলো, রান্নাটা দেখেছো, খেয়ে তো দেখোনি, যাই হোক দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। রান্না কাকা কিন্তু খুব ভালো রান্না করে, খেলে বুঝবে আমার থেকেও ভালো রান্না করে কাকা। রান্না হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে, তারপরে ঘুরে আসবে, এসে আবার চান করে খাওয়া দাওয়া করবে। তো দেখালাম, আজকে এইটুকুই থাক, খাওয়াটা দেখাবো না, ঠিক আছে, রান্নাটা দেখালাম, খাওয়াটা দেখাতে পারবো না। আর আবার যদি কিছু দেখতে চাও বলো, দেখাবো। টাটা।